আমরা জানি টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমানকাল, পাস্ট টেন্স অর্থ অতীতকাল, ফিউচার টেন্স অর্থ ভবিষ্যৎকাল। প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে পার্ট আছে। তো প্রেজেন্ট টেন্সের যে চারটা পার্ট আছে তার গঠন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট। আর ভিয়ন বলতে বোঝায় আছে ভার্বের মূল ফর্ম যেটা আছে সেটা, মানে আছে প্রেজেন্ট ফর্ম। আর ভি টু হচ্ছে পাস্ট ফর্ম, ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা যা হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যাম ইজ আর বসবে, প্লাস ভিয়ন তার সাথে আইএনজি যোগ হবে এবং অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এখানে ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। আর চার নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বিন হ্যাজ বিন তার সাথে ভি অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্টের চারটা গেল। এবার পাস্ট টেন্সের চারটা হবে হচ্ছে, পাস্টের এক নম্বর হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস যেটা, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস যেটা সেটা পাস্ট টু দিয়ে লেখা আছে। এটার গঠন হবে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ ওয়্যার প্লাস ভি অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পাস্টের তিন নম্বরটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো এটার গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। পাস্টের চার নম্বরটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটার গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবার আসি ফিউচার টেন্সে। ফিউচারের এক নম্বর মানে ফিউচার ইনডিফিনিট হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভি অন প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস যেটা ভি টু, মানে ফিউচার টু হিসেবে দেওয়া আছে, সেটা হবে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভি অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এবং ফিউচার থ্রি যেটা ফিউচার পারফেক্ট, এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। আর ফিউচারের চার নম্বরটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন সাথে ভি অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এটা হচ্ছে সম্পূর্ণ টেন্সের গঠন। তো বিভিন্ন বইয়ে আরও ডিটেলস দেওয়া আছে, এটা শর্টকাট। তো এটুকু জানলেই আপাতত হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।